সালামু আলাইকুম রহমতুল্লাহ যে দেখেন ইমোতে ইমোতে শুধু যে এই অ্যাডটি আছে যে নোটিফিকেশান বার হয়েছে যে চার্জলিস্টে বারে যে অ্যাডটি আছে এই অ্যাডটি চাইলে কিন্তু আপনারা বন্ধ করে রাখতে রাখতে পারবেন এই অ্যাডটি কিন্তু আপনাদের সামনে আর শো করবে না এটি কীভাবে বন্ধ করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দেবো এ দেখে প্রথমে আপনারা আপনাদের ইমুতে চলে যাবেন ইমোতে চলে আসার পর এখান থেকে আপনাদের প্রোফাইলের যে আইকনটি আছে সেই প্রোফাইলের আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নামে যে অপশনটা আছে সিকিউরিটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে সরি ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ফাংশন নামে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে ফাংশন অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যতগুলো অপশান আছে অন করা আছে সবগুলি আপনারা অফ করে দিবেন এখান থেকে এখান থেকে অফ করে দেওয়ার পরে এটাকে এটাকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নোটিফিকেশন বাড়ে সেই এক নামে যে অপশনটি ছিল যে অ্যাডটি আছে এটি কিন্তু এখন আমার আমার এখানে নাই এভাবে আপনারা আপনাদের বিরক্ত করে অ্যাড কিন্তু বন্ধ করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন